প্রবাসী স্বামীর সঙ্গে ঝামেলা। পারিবারিক অশান্তি দূর না হওয়ায় স্বামীর সাথে রাগ করে 3 বছরের মেয়েকে এতিম বানিয়ে নিজের ঘরে ফাঁস নিয়ে জীবন দিল প্রবাসীর বউ। লাশের পাশে কাঁদছে এতিম মেয়েটা। কদিন আগে ছুটি কাটিয়ে যাওয়া প্রবাসীর সঙ্গে পারিবারিক দ্বন্দ্বে তার বউয়ের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার এই অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা ঘটে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি থানার খিলপাড়া গ্রামে। জানা যায়, 8 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল প্রবাসী সাইফুল আর উর্মির। তাদের সংসারে আছে 3 বছরের একটি মেয়ে। প্রবাসী সাইফুল 4 মাস আগে ছুটি কাটিয়ে আবারও মালয়েশিয়া গেছে। তবে বউয়ের ইচ্ছে ছিল না স্বামীকে বিদেশ পাঠানোর। এ নিয়ে কয়েকটা দিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল স্বামী স্ত্রীর মধ্যে। এদিকে শাশুড়িটাও বউকে সান্ত্বনা না দিয়ে উল্টো ঝগড়া করত। এমন অশান্তির ঝামেলায় হতাশায় ভোগা বউটা দিনের বেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরিবার পারিবারিক কলহের কথা জানায় থানায়, করা হয়নি কোনো মামলা। দর্শক, স্বামীর সঙ্গে ঝগড়া করে প্রবাসীর বউ আত্মহত্যা করায় এতিম মেয়েটাকে নিয়ে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।